আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার বড় এবং ছোট ভাই বোনেরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের আমি রান্না করে দেখাবো আলুর দম। আমি আলুর দমটি আলু এবং ডিম দিয়ে রান্না করব। প্রথমে আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধতে বসা দিয়েছি। সিদ্ধর মাঝামাঝি আমি দুইটা ডিম দিয়ে দিব। আলু এবং ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু ডিম নামিয়ে নিব। ঠান্ডা করার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো আমার ছিলাও হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে ভালোভাবে ভেঙে নেব। আলুগুলো আমার ভাঙা হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নার জন্য। আমি এখানে কিছুটা তেল নিয়ে নেব। এখানে আমি দুইটা ডিম, সামান্য পরিমাণ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। ডিমগুলো দিয়ে দেব। ডিমটি আমি পাতলা করে ভাজব। হালকা কাঁচা অবস্থায় আমি ডিমটাই ভাজ করে নেব। ডিমটি ভাজ হয়ে গেছে, ডিমটিকে ভালোভাবে ভাজার জন্য মধ্যে দিয়ে আমি ডিমটিকে ভেঙে নেব। দেখুন ডিমটি কি সুন্দর ফুলে উঠেছে। আমি এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ডিম সিদ্ধ ডিম দুটা দিয়ে দেব। দুইটা ডিমও আমি হালকা ভাজব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটি তুলে নেব। তেল দিয়ে দেব, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়ব। দুইটা তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে হালকা আবার নেড়ে দেব। এখানে পরিমাণ মতন লবণ দেব। লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপর আদা বাটা, রসুন বাটা দেব। হালকা পানি দিয়ে দেব যেন মশলাটি লেগে না যায়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব। মশলাটি কষানো হওয়ার মাঝে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। আবারও আমি ভালো করে মশলাটি কষিয়ে নেব।
মশলাতে যখন তেলটা চলে আসবে আমি এর ভিতরে ভেঙে নেওয়া আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সাথে আলুটিকে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি আলুর ভিতরে পরিমাণ মতন পানি দেব। এখানে বেশি পানি দেওয়া যাবে না, কারণ আলুটি আগে থেকে সিদ্ধ করা। ভালো করে পানির ভিতরে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ঝোলে বলক উঠে গেছে, এখন ভালো করে নেড়ে দেব আর ভেজে রাখা ডিম গুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর আবার ভালো করে নেড়ে দেব, সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। উপরে আমি জিরা গুঁড়া দিয়ে দেব। আমার এখানে লবণ কম হওয়ার কারণে আমি এখানে আরেকটু লবণ দিচ্ছি। এই সময় লবণ কম হলে লবণ অবশ্যই দিবেন, তাহলে ভালোভাবে মিশে যাবে। সব শেষে আমি ধনের পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ দেখুন আমার ডিমগুলো কেমন ফুলে উঠেছে, একেবারে ঝোলগুলো ঢুকে গেছে। ঝোলগুলো এই অবস্থায় আসলে আমি চুলাটাকে নিভিয়ে দিব, না হলে ঝোলটা ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। আমার হয়ে গেছে আলুর দম। এ হলো ঠান্ডা হওয়ার পর আমার আলুর দম। এবার আসুন পরিবেশন করি। আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আপনারা এই আলুর দমটি গরম গরম ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে খেতে পারেন। আমার আলুর দমটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটি লাইক দিয়ে। আবার যেন আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম।